এবারের প্রশ্নটা স্লিপে এসেছে ভাই রেদওয়ানের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরবের জেদ্দায় চাকরি করি। একবার আমি আমার এক ফিলিপিনো মুসলিম বন্ধুকে নামাজ পড়তে বললাম। সে বলেছিল যে সে কাবা শরীফে সালাত আদায় করেছে অনেকবার, আর কাবা শরীফে একবার সালা সমান হল 100,000 সালা। তাই আগামী কয়েক বছর আমার সালা আদায়ের কোনো প্রয়োজন নেই। কিভাবে এটা উত্তর দেব? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন সৌদি আরবে ছিলেন সেখানে আপনার এক ফিলিপিনো বন্ধুকে সালা আদায়ের কথা বললে, সে আপনাকে বলেছিল যে সে সালা আদায় করেছে মক্কার মসজিদুল হারামে, আর এই সালা 100,000 সালার সমান, সেজন্য কয়েক বছর তার নামাজ পড়ার দরকার নেই। তার এই কথার কিছু অংশ সঠিক, যে এ সম্পর্কে সহিহ হাদিস আছে যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে নববীতে সালা আদায় করা, মদিনায় নবীজির মসজিদে নামাজ পড়া, অন্য যে কোনো মসজিদে 1,000 বার নামাজ পড়ার সমান, শুধুমাত্র মক্কার পবিত্র মসজিদ বাদে। আর কেউ যদি মক্কার পবিত্র মসজিদে সালা আদায় করে সেটা অন্য যে কোনো মসজিদে 100,000 বার নামাজ পড়ার সমান। আর আমি একমত, তবে মানুষজন এই হাদিসের আসল অর্থটা বুঝতে পারে না। এখানে আপনি অনেক সওয়াব পাবেন, এই মসজিদে সালা আদায় করলে অনেক সওয়াব পাবেন, তবে এতে করে আপনার অন্যান্য ফরজ সালাগুলো মাফ হবে না। আমাদের নবীজি এমনটা বলেননি যে যদি এই মসজিদে 1 ওয়াক্তের ফজর নামাজ পড়ো এটার সমান হলে 100,000 ওয়াক্ত ফজর নামাজের সমান, না, সওয়াব বেশি। এখানে 100,000 গুণ বেশি সওয়াব পাবেন, 100,000 গুণ বেশি সওয়াব। তার মানে এই নয় যে আপনার 100,000 ফজরের সালা আদায় না করলেও চলবে, তার মানে এটা নয়। আপনার বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ আমি দেই। যখন আমরা বিভিন্ন রকম পরীক্ষা দেই অনেক জায়গায় বোনাস মার্ক থাকে। যদি আপনি হন ক্রিকেট প্লেয়ার তাহলে আপনি 5 নম্বর পাবেন, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সময় কিছু বাড়তি নম্বর থাকে এনসিসি আর খেলাধুলা যেমন ব্যাডমিন্টন ফুটবলের জন্য। যদি আপনি ক্রিকেট প্লেয়ার হন তাহলে ক্রিকেটের জন্য ফুটবলের জন্য আপনি অতিরিক্ত 3, 4, 5 নম্বর পাবেন। এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই নম্বরটা কাজে লাগবে তখন যখন মেডিকেল কলেজে ভর্তি হতে নম্বর লাগবে 95%। আপনি যদি 94.5 পান এই নম্বরটা কাজে লাগিয়ে আপনি তখন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। কিন্তু কেউ যদি বলে আমি সারাদিন ধরে শুধু ক্রিকেটই খেলবো, সারা বছর সারা জীবন খেলবো, এভাবে অতিরিক্ত 5-5 নম্বর নিয়ে আমার যখন 100 নম্বর হবে তখন আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাব, সে কি ভর্তি হতে পারবে? সে দিনরাত ক্রিকেট খেলতে লাগলো সারাদিন আর সারা রাত, এভাবে সে পুরো বছরই ক্রিকেট খেলতে লাগলো 10 বছর, তারপরে সে মেডিকেল কলেজে ভর্তি হতে গিয়ে বললো আমি এতদিন ক্রিকেট খেলেছি। এই ক্রিকেট খেলার নম্বরটা হলো বোনাস মার্ক, যে এখানে পরীক্ষা নিয়মিত বিষয়গুলোর পাশাপাশি এখানে অতিরিক্ত কিছু করার জন্য বোনাস মার্ক পাবেন। তাহলে এখানেও সওয়াব পাবেন, আল্লাহ দয়া পাবেন, কিন্তু এই সওয়াবের কারণে আপনার অন্যান্য ফরজ সালাগুলো মাফ হয়ে যাবে না। যেগুলো আমাদের জন্য ফরজ সেগুলো অবশ্যই পালন করতে হবে, এটা হলো বোনাস মার্ক। তাহলে যদি কেউ মসজিদুল হারাম অথবা মসজিদে নববীতে সালা আদায় করে সে অনেক গুণ বেশি সওয়াব পাবে, তবে এতে করে তার ফরজ সালাগুলো মাফ হয়ে যাবে না, সেগুলো নিয়মিত আদায় করতে হবে। আশা করি গুরুত্বটা পেয়েছেন।